দেখুন, এই করোনার মহামারীতে এবং কদিন আগে যে বৃষ্টি হলো, তাতে যে গরিব মানুষের ঘর ভেঙে গেছে, মানুষ ত্রাহি ত্রাহি করছে, কোনো কাজ নেই, রোজগার নেই, মানুষের অর্থের অভাব। তো আমরা এই শারদীয়া উৎসবে আমরা যদিও বিজেপির ব্যানারে এবং মাননীয় আমাদের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর হাত দিয়ে সেই দুস্থ মানুষদের আমরা কয়েক হাজার কাপড়, তিরপল এবং যাদের আরও অন্য সামগ্রী আমরা প্রদান করার একটা অনুষ্ঠান করছিলাম 8 তারিখে, এবং তার রীতিমতো আমরা যে ল্যান্ডের উপর প্রোগ্রাম করছিলাম তার পারমিশন নিয়েছি, পুলিশকে লিখিত জানিয়েছিলাম, এবং চারদিকে আমাদের কাজ টোটাল কমপ্লিট। গেট লেগে গেছে, স্টেজের কাজ চালু হয়েছিল, এবং ইন দ্য মিন টাইম পুলিশ আসে এবং তৃণমূলের কিছু নেতা নেত্রী মিলে ডাইরেক্ট এই প্যান্ডেলের কাজ আমাদের বন্ধ করিয়ে দিল, এবং আমাকে ওভার টেলিফোন ডাইরেক্ট বলা হলো প্রোগ্রাম হতে দেব না। আমি পুলিশের কাছে আমার একটাই খালি বলার আছে যে সেম জায়গায় সেম অনুষ্ঠান আমি বিগত 5 বছর ধরে করে আসছি। এর আগে যখন তৃণমূলের নেতারা আসতো, এডিসিপি নিজে আসতো, তখন কোনো প্রবলেম হতো না। আজ আমি বিজেপি জয়েন করেছি এবং বিজেপির জয়েন করার সাথে সাথে আমার উপর যে অত্যাচার দীর্ঘদিন ধরে চলছে সেটারই আরেকটা ট্যাগ ওনারা লাগালো, এবং আমি মনে করি এর জবাব মানুষ দেবে, কারণ আমরা মানুষের পাশে থাকতে চাই, এবং মানুষের পাশে থাকতে গেলে কোনো স্টেজের দরকার হয় না। আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলেছেন পুজোর পরে উনি আসবেন এবং এই অনুষ্ঠান আমরা আবার করব। তাহলে কি আপনাদের অনুষ্ঠান এখন কি বন্ধ? বন্ধ না, বন্ধ করে দেওয়া হলো, পুলিশ জবরদস্তি এটা বন্ধ করে হলো। পুলিশ তৃণমূলের গুন্ডাতে পরিণত হয়েছে, পুলিশ তৃণমূলের কীতদাসে পরিণত হয়েছে। কিছুদিন আগে বরাক করে শাড়ি বিতরণ হলো তৃণমূলের, তখন কোনো কিছু এডিসিপি দেখতে পেল না। আজকে যেহেতু আমরা বিজেপির ব্যানারে, আর মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে ভয় পেয়ে গেছে তৃণমূল, তার জন্য এই পদক্ষেপ পুলিশ নিল। আসলে তৃণমূল কংগ্রেসের এখন এত সময় নেই যে কোন নেতা এসে কোথায় কী প্রোগ্রাম করবে সেটা দেখার। দল এই বিষয়ে মাথা গলায় না, গলাবেও না।